আমি পরি। তার চাহিদা পূরণ করার মতো তো আমার সামর্থ্য নাই, সে শুধু গহনা গহনা চায়। দেখ এত সুন্দর সুন্দর গহনা। শোনো, আমার না একটা বাড়ি চাই, গাড়ি চাই, বাংলো চাই, তারপরে হীরা চুরি চাই। তোমার সংসারে যে আমি কেল্লি গাইছি একমাত্র আল্লাহ জানে। কোন কাম কাজ কি করতে পারো না তুমি? বৌ, সোনার বেলার তো মেলা দাম, কাঠ কাইড়ে যে জায়গা হয় ওইটা তো আমাকে দিনই চলে না। তুমি যদি আমার এইসব শখ পূরণ না করতে পারো তাহলে তাহলে আমি আর তোমার সংসার করব না। বৌরে, আমরা তো ডাল ভাত খাই ভালো আছি, কোন ঝামেলা নাই, কোন জলঝাট নাই, আর এমন না তো যে আমরা না খেয়ে হয়েছি। আর অতিরিক্ত লোক ভালো না। আবার শুরু হইলো তোমার বাসন, তাই না? তুমি যাও তো, তোমার জন্য পায়ে পড়ি। তুমি যাও যাও, তুমি আমার পুরো জাগ ভিড়াতে পারো না। তুমি কেমন জামাই? হ্যাঁ, কবে জানি তুমি যাও, আমি গলায় ধরে দিয়ে মরে নেছি। ওই দিন তোমার সাথ দিব, ওই দিন তোমার সাথ দিব। বোতল জি হুজুর। দাঁড়া, জমির ফসল দিয়ে ভালোই ধরতেছে, তাই জমিটা কার? কে হুজুর? না, চান্নার জমি। হাগি এ, এটা আমার জমি, আমি কইতে পারি না। এত জমি জমা থাকতে কেমনে বুঝবো যে এটা আমার জমি? হুজুর, এই যে ইন থেকে উই যে বন সবুজ দিল দেন না, হ্যাঁ সব আপনার জমি। ও তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ফসল নিলে কাটা লাগবো, ভালোই ধরছি বুঝলি। ঠিক আছে, ওটা কে রে? চোখে ঠিক মতন দেখতেছি না, দেখ দে এটাকে। ওটা তো আলি। আলি? হ্যাঁ হুজুর। তাই একটু ডাক দে। এ আলি, এদিকে আসো। হ্যাঁ আইতাছি, দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। তা কাঠ কাটতে গেতাছো? হ্যাঁ মাদু সাহেব। হ্যাঁ, চেহারা তো দেখে মনে হয় বউর সাথে আজকে ঝগড়া করে যাইছো। তোমার কত করে বললাম এই কাঠ কাটতে বাদ দিও, আমার এত সয় সম্পত্তি, ফ্যাক্টরি, অনেক কিছু আছে, তুমি তার ম্যানেজারই করো। তাহলে এত দিনে তুমি রাজা বাসার মতন চলছো। দেখেন মান্দা সব, আপনার ব্যবসায় মানে দুই নাম্বারই, মানুষের মাথায় বাড়ি দেখান না। না, আমি এই কাজ করতে পারবো না। চুপ, তুমি আর একটা কথা বললো না, তোমারে বানাতে চেয়েছিলাম রাজা, তুমি হইলে কামলা। যাও, তুমি চলে যাও, তোমার সাথে কথা কইয়া আমার সময় নষ্ট করতে চাই। ঠিক আছে মাদুর সব, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। জি হুজুর। আল গুরুবর নজর রাখ। ঠিক আছে চল। হে আল্লাহ, তুমি আমার একটা পুকুরে ফিরে বেড়াইলে। কাঠ বেচা তো আমার ভালো চলতেছিল, কিন্তু বইয়ের চাহিদা পূরণ করার জন্য আমার তো সামর্থ্য নাই। আল্লাহ, তুমি আমার বড় লোক বানিয়ে দাও, ভালো লাগে না। নিজে দুধ আইছে, আমি বলাই না। না, আমি ভূত নই। না না, মানা করো কেরা। বাবা, তুমি কেরা? আমি আমি পরি। হ্যাঁ পরি, তুমি আমার তো ক্ষতি করবো না। না না বন্ধু, আমি তোমার কোনো ক্ষতি করবো না। আচ্ছা বন্ধু শোনো, আমি তোমার ছোঁয়ায় আজ মুক্তি হলাম, বলো তুমি আমার কাছে কি চাও? আমার ছোঁয়ায় মুক্তি হলো মানে আমি তো কিছু বুঝলাম না। আমি আগে অনেক রূপের অহংকার করতাম, তখন এক দরবেশ বাবা আমাকে এই গাছের ভেতর বন্দি করে রেখেছিল। আমি অনেকবার তার কাছে মাফ চেয়েছিলাম, কিন্তু সে তখন আমাকে মাফ করে দেয়নি। তারপর সে বলল যে তোমাকে যদি কোনো সৎ মানুষ স্পর্শ করে তখনই তুমি এই গাছ থেকে মুক্তি পাবে। আর আমি জানি তুমিই সেই সৎ মানুষ,
জাসপশে আমি আজ পরি রূপে আবার ফিরে এসেছি। আচ্ছা বলো, তুমি আমার কাছে কি চাও? আমি আর কি চাও, আমার ঘরে অশান্তি, বউ শুধু ঝগড়া করে। কেন? কিসের জন্য ঝগড়া করে? তার শুধু চাহিদা, আর তার চাহিদা পূরণ করার মতো তো আমার সামর্থ্য নাই। সে শুধু গহনা গহনা চায়। ঠিক আছে বন্ধু, আমি তোমার বউয়ের জন্য কিছু উপহার দিচ্ছি। উপহার দিবে? দেও হাতটা তো। এত গয়না, সেই গয়না বেচলে তো আমার গরম ভাব থাকবো না, আমার আর প্রতিদিন কার দেবো না, আমার বউ আর আমার সাথে ঝগড়া করবো না। পরিবিনে তোমার মেলা ধন্যবাদ। না না, এগুলো বেচবে কেন? এগুলো তো তোমার বউয়ের উপহার। আচ্ছা তুমি বলো, এখন তুমি কি চাও? না না পরিবিনে, আমার কিছু লাগবো না, এই বেশ হয়, আমার সঙ্গে ভালোভাবে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার তরফ থেকে তোমাকে একটা উপহার দেবো। আর বন্ধু, আমি অনেকদিন পরে মুক্ত হলাম, আমি তো আমার বাবা মার সাথে দেখা করবো। আমি এখন যাই বন্ধু। ঠিক আছে পরে মিলে যাও। এত সুন্দর সুন্দর গয়না, সোনার গয়না। আমি যে খাবার পাবো ওই খাবারই পাবো, মানে আঙ্গুর খাবার না। আগে যাই লই দেহি তারপর। ভালো আছি, তুই কেমন আছিস? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি বোন। দেখি দেখি কি সুন্দর গয়না, রাতে জানো মা আল্লাহর রহমতে আমি তো অনেক পরিবর্তন হয়েছি, সোনা দিয়ে আমারে মুড়ে দিছে। কিন্তু তোমার জামাইটা এখন ওই সিরা কাপড় সুপুর পরে থাকে। আমি জানতাম ওর ধুলা বাড়ি কোন দিকে পাঠাবো না। আচ্ছা মা, ওই হাড়িটা কই রে? আচ্ছা যেই তোক যেভাবে আনো, টাকা পয়সা চা বেশি করে গয়না গাড়ি গুঞ্জি রয়েছে, ওগুলো বিয়া খাবি দিতে হইব না? হ্যাঁ ওগুলি তো গয়না গাড়ি চাবি, আর অনেক টাকা চাবি, বাড়ি চাবি, বিল্ডিং বানাবি, তার বাড়ি জানি। যেদিন তুই বিল্ডিং করবি ওদিন তোর বাড়িতে যাবো। যে বাগানে পরি থাকে ওই বাগানে। কে
ওই বাগানে জানিয়া আমি হীরা চামু, জোড়া চামু, সুন্দর সুন্দর বাড়ি গাড়ি সব চামু। কে বউ, তোমার তো শোনা দিছে, আর কত চাও? তুমি সব থাকো, কে তোমার শালি করবি আদার লাগবো না, ও বললি কাও তো গয়না গাটি লাগবো। আর তাছাড়া আমি কি মানুষ না নাকি, আমার কি কোনো শখ আলাদ নাই? বললি গ্রাম বাপসি আমি ওই জামু আরো বেশি বেশি করে রাখবো। আমি যাবো না। তুমি যাবে না তাই না? ঠিক আছে, তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। এই যে এই তো মরা মুখ। কিন্তু না না বউ, তুই এই কাম করিস না, চল যাই। হ্যাঁ চলো চলো, যাও যাই, চলো চলো। না গেলে হয় না, তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবা। চলো চলো। কই কই তোমার পরি বন্ধু? হ্যাঁ আমি তো কিছু দেখতেছি না। এই পরি বন্ধু কই তুমি? তাড়াতাড়ি আও, দাঁড়াও এই গাছটা। বন্ধু তুমি আমাকে ডেকেছো? এইটাই তোমার পরি? হবে নে, এটা আমার বউ। আমি তোমায় ডাকছি, আমি কইতেছিলাম কি তুমি পড়ি না, তোমার কাছে সোজা চাই, তুমি তো আর চাই দাও আমার দিবা। শুনো আমার না একটা বাড়ি চাই, গাড়ি চাই, বাংলা চাই, তারপরে হীরা চুরি চাই, হীরা মালা চাই, আমার সুন্দর করে হীরা দিয়ে মোড়া দাও, আমার জামাইটার ড্রেস পান বানাই দাও, তুমি দাও বানাই দাও। দেও না গো, যে এটা আছে গা দেও না। ঠিক আছে বন্ধু, তুমি যাও তোমার বাড়িতে গিয়ে দেখো, তোমার বাড়ি অনেক বড় বিল্ডিং হয়ে গেছে আর তোমার ঘরের ভিতরে টাকা পয়সায় ভর্তি। তাই সত্যি পাইছি, তুমি দেখছো আমারও বিল্ডিং দিছে, বড় বড় বিল্ডিং, টাকা দিছে, গাড়ি দিছে, হীরা দৌড় সব দিছে। আরে তুমি তো কইতাছিলা যে চায়ও না চায়ও না, দেখছো চাইলি পাও যা। দেখো বউ এত লোক পেল না, আরে গাড়ি বাড়ি টাকা সবই তো পাইছো, আবার আবার হারের দিকে লোক। তুমি কি চুপ থাকবা? চুপ থাকো, যত সব জীবনে একটা জামাই পাইছিলাম। যাই হোক, তোমার এই হার দেখি হীরা হার। হ্যাঁ এটা হীরা হার, কি সুন্দর তোমার হীরা হার। হীরা আমার চাই, হীরা আমার চাই। না না এটা তুমি নিও না, এটা আমাদের পরিরাজের প্রতীক। কি প্রতীক? এসব প্রতীক ঠিক আমি বুঝি না, আমার যেন দেহ লোভ যায় ওটা আমি নিয়ে আই সারি, আর যদি নাম নিতে পারি ওটা আমি সাই বানিয়ে দেই। তুমি আমার বউরে ভালো করে দাও। ওই বউ বউ